السلام عليكم ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آله وأصحابه أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين والحمد لله رب العالمين আজকে আমরা আলাপ করব ইনশাআল্লাহ শেখ আব্দুল কাদের আল মুরাবিতের লিখিত দি হান্ড্রেড স্টেপস নামের বইয়ের মারিফতের দ্বিতীয় স্টেপ। তাই কইছেন মারিফতের দ্বিতীয় স্টেপ হল গিয়া শরিয়ত, এবং তাই উল্লেখ করছেন যে শেখ আল আকবরে কইছেন যে সত্যর পথে যাইবার কোনো রাস্তা নাই, আল্লাহ বুঝবার কোনো পথ নাই একমাত্র শরীয়তের মাধ্যমে ছাড়া। শরীয়ত কি জিনিস? আব্দুল কাদের আল মুরাবিতে হইছেন যে শরীয়ত হইলে গিয়া যেটারে আমরা পাঁচটা পিলার মনে করি যে রুকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেন হইছেন যে আল ইসলাম বুনিয়াল আলাল খামস, এই হাদিস পাইবাই ইমাম নাওয়াবীর চল্লিশ হাদিসের মধ্যে, যে সাক্ষী দিতে হইবাই যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। দুই নম্বর, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হইবাই। তিন নম্বর, প্রতি রমজান মাসের ৩০ দিন রোজা রাখতে হইবাই যদি অসুস্থ থাকো না অথবা সফরে থাকো না, এবং নিসাবের পরিমাণ থাকিয়া অতিরিক্ত সম্পদ থাকলে একশো বাঘের মাঝে আড়াই বাঘ অতিরিক্ত সম্পদে যারা জখাতের অধিকারী তারা কাছে দিতে হইবাই প্রতি বছর, এবং জীবনে একবার আল্লাহর পবিত্র ঘরে হজ করতে হইবাই। এবং এই পাঁচটা পিলারের উপরে দি রাজি হইতে হইবাই জেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কোরআন শরীফের কথা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার যে সীমা, এই সীমার ভিতরে জীবন যাপন করিতায়, সীমা লঙ্ঘন করতায় না। শরীয়তের, ইসলামী শরীয়তের মধ্যে সব জিনিস ওইলে গিয়া দুই ক্যাটাগরির মাঝে, ওইলে এটা আমাদের জন্য হালাল যে এই জিনিসটারে আমরা উপকার হইতাম উপকৃত হইতাম, নাইলে এটা হারাম। আর সব ধরনের কাজ ফার্স্ট ক্যাটাগরির মাঝে আয়, ওইলে এটা ফরজ, এটা করতে হইব, না হইলে শাস্তি হইব, না হইলে এটা মান্দুব, এটা করলে ভালো হইব সব হইব, না করলে শাস্তি নাই, না হইলে এটা মুবাহ, তোমার আল্লাহ চয়েস দিচ্ছ তুমি চাইলে করো নাইলে করো না, নাইলে এটা মকরুহ, এটা করা ভালো নয়, করলে আল্লাহ বেজার হইন কিন্তু করলে আল্লাহ শাস্তি দেন না, আর না হইলে এটা হারাম যে এটা করতে নিষেধ, এটা করলে শাস্তি হইব। এবং শেখ আব্দুল কাদের মুরাবিতে হইরা যে যারা বুঝতে পারবো, যারা রাজি হইব জানে আল্লাহর শরীয়ত মান্যা চলতো, এরা বুঝতে পারবো জানে তারা একটা সীমিত মাখলুকা, দুর্বল এবং আল্লাহর উপর নির্ভরশীল, এবং যখন তো সীমিত বুঝতে পারবো জানে একটা শরীরের ভিতরে এটা আখটাইল আছে, আর যত জিনিসের শরীরের ভিতরে আখটাই থাকে সব জিনিসের ওই একটা প্রাকৃতিক আইন, একটা ফিজিক্যাল আইন মানিয়া চলতে হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানের হুকুমরে দুই লাগান দুই তরিকায় ব্যবস্থা করে রাখছেন। একটা হইল গিয়া আল হাকিমিয়া তাকুইনিয়া, যে আল্লাহ দুনিয়ার মাঝে আইন তৈরি করে তৈছেন যে আইন অটোমেটিক চলব, যেমন আগুনে জিনিস জ্বালাইব, ফাইনে জিনিস বুঝাইব, সূর্যের মাধ্যম থেকে আলো আইব, দুনিয়ায় ঘুরব, মানুষের বাতাস না পাইলে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাইব, গাছের পানি না পাইলে মারা যাইব, এই জিনিসের উপরে কেউ কোনো চয়েস নাই, যত মাখলুক আছে সব মাখলুক এটা মান্য চলতে বাধ্য, কাফির হও মুসলমান হও পশু হও পাখি হও মানুষ হও জিন হও ফেরেশতা হও। আর এক ধরনের আইন আছে যেটারে হয় হাকিমিয়া তাশরিইয়া, ওইটারে আমরা হই শরীয়ত, এবং সব জাতির একটা শরীয়ত আছে, শরীয়ত হইল গিয়া যে আইন যে এটা করতে পারবা এটা করতে পারতে নাই, এটা করলে ভালো হইব এটা করলে খারাপ হইব।
মানে ইসলামিক শরীয়ত আইছে কুরআন শরীফ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বাণী থাকিয়া। যে জাতি এই দুই জিনিসটারে মানে না, বিশ্বাস করে না, তারারও একটা শরীয়তের দরকার। জেঙ্গিস খান যে মঙ্গল হলতের যে নেতা, যখন দেখছিল যে তার জাতি হলতে তারা একজনে আরেকজনের লগে মারামারি খাটাখাটি করে, রাত কালা ঘর তাকিয়ে হারি একজনের বউ আরেকজনে চুরি করে লইয়া যায় গি, একজনের সম্পত্তি একজনে খাইরা লইয়া যায় গি, ছোটখাটো জিনিস লইয়ারি খুনা খুনি হয়ে যায় গি, তখন সেও বুঝতে পারছে জেনে যে আমি জানি মঙ্গল হলতের কি জিনিস দরকার। তারার দরকার একটা আইন, একটা শরীয়ত। তারপরে আলিয়া আসিক নামের একটা আইনের খিতাবে লেখছিল, আর ওইটার মাধ্যমে গিয়া তার জাতিরে কন্ট্রোল করিয়া আর একটা সাম্রাজ্য তৈরি করছিল। এইরকম সব জাতি একটা শরীয়ত দরকার। মানে ইসলামিক শরীয়ত হইছে গিয়া যে আসমান জমিন মানুষ পশু পাহাড় সাগর তৈরি করা সৃষ্টিকর্তার পক্ষ থেকে রহমতুল্লিল আলামিন হিসাবে জারে ফেলা ইসলাম মোহাম্মদ সাল্লাহ ইসলাম তানের শিক্ষা থাকিয়া। আর তারা শরীয় তৈল গিয়া একাকিত কল্পনা থাকিয়া। শেখ আব্দুল কাদের মুরাফিতে কইছেন যে আমরা শরীয়তের মধ্যে শুধু রহমত, আর তারা যত জাতি আছে যারা মন গড়া শরীয়ত তৈরি করে সব শরীয়ত এরা হচ্ছে গিয়ে নিষ্ঠুর। এবং শেখ আবু বাসির আত্মার তুসি কইছেন যে ইসলামিক শরীয়ত হচ্ছে গিয়ে আল্লাহর তরফ থেকে সম্পূর্ণ কামিল এবং সুন্দর। এবং অন্যান্য যে শরীয়ত যেমন ইউনাইটেড নেশনের যে হিউম্যান রাইটস এর ডিক্লারেশন আছে অথবা অন্যান্য দেশের যে কনস্টিটিউশন আছে যারা ইসলামী শরীয়ত থেকে ভিন্ন, এটার মাঝে যে মানবাধিকার এটা সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ এবং নিষ্ঠুর। এবং ন্যায় বিচার থেকে আর এই ভিন্ন অন্যায় বিচারের ব্যবস্থা। এবং কেউ যদি হয় যে ইসলামিক শরীয়তের মাঝে কোনো অসুন্দর জিনিস আছে, যে কোনো খারাপ জিনিস আছে, শেখ আবু বাসির যে এই মানুষে মুসলমান নাই, বিশ্বাস করতেই বো, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন যে সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে যে এই দিন আমি তোমাদের জীবন ব্যবস্থা সম্পূর্ণ করলাম এবং আমার নিয়ামত তোমাদের উপরে কামিল করলাম এবং আমি পছন্দ করলাম তোমাদের জন্য ইসলাম জীবন ব্যবস্থা হিসাবে। এবং যারা এটারে বিশ্বাস করে না, আল্লাহ অন্য আয়াতে হইছেন সূরা ফুসসিলাত যে আল্লাহ সাক্ষী দেন যে কোরআন শরীফ সত্য হতা, এবং ফিরিস্তা হত সাক্ষী দেয় কোরআন শরীফ সত্য হতা, এবং আল্লাহ যথেষ্ট সাক্ষী হিসাবে। আল্লাহ সাক্ষী এখানে তোমাদের জন্য যথেষ্ট নাই, আরো কার সাক্ষী দরকার মনে করো, যে আরো কে সাক্ষী দিলে তোমরা বিশ্বাস করবাই। আমরা দরকার হইলে গিয়া আল্লাহ চিনতে হইলে, আল্লাহ সন্তুষ্টতা পাইতে হইলে, আল্লাহর মুখ দেখতে চাইলে আখেরাত। যে প্রথমে আমরা মারিফতের রাস্তাত লামার ফোর যে আমরা জীবনে এই দুনিয়ার বিলাসিতা আমরা চাই, দুনিয়ার মাঝে যতটুকু কম জিনিস সম্ভব অতটুক দিয়ে আমি ওরা চলমু, মানে উলের খাফর ফিন্দার ফরে তাসাউফ গ্রহণ করার ফরে। 2 নম্বর আমরা ইসলামী শরীয়ত আমরা মান্না চলতে হইব। এর মিনিমাম হচ্ছে গিয়া যে ফাস্টা রুকুন, এরপরে আল্লাহ নবীর কথার সীমার ভিতরে আমরা জীবন যাপন করব। এইটা হচ্ছে গিয়া মারিফতের 2 নম্বর খাইক। এইভাবে চলিয়ে আমরা 3 নম্বর খাইকের দিকে আমরা আগ্রহীব ইনশাআল্লাহ। আকুলি কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।